শাটার ভেঙে সোনার দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সোনার দোকানের শাটার কেটে দুঃসাহসিক চুরি পাশে আরও একটি দোকানে চুরির চেষ্টা ঘটনাটি ঘটেছে হাবড়া থানার রুদ্রপুর বাজার এলাকায় জানা গেছে তপন দে নামে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানের শাটার কেটে সিন্ধুক ভেঙে প্রায় পাঁচ থেকে ছ ভরি সোনা ও দেড় কিলো রূপ ও নগদ আশি হাজার টাকা নিয়ে চম্পট দেয় দোকানের শাটার কেটে দোকানেরই পেছনে ফেলে গেছে দুষ্কৃতীরা পাশাপাশি টোটন কর্মকার নামে স্থানীয় অপর এক ব্যবসায়ীর দোকানের শাটার ভাঙার চেষ্টা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য আতঙ্কিত ব্যবসায়ীরাও ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানা দেখছি শাটার কাটা পিছনে অর্ধেকটা পড়ে আছে মালপত্র যা ছিল নেই